গত শনিবার কলকাতায় এলেন কেন্দ্রীয় শিশু ও নারী কল্যাণমন্ত্রী স্মৃতি ইরানি। এরপর হাওড়া মেট্রোর উদ্বোধন করেছেন তিনি। এই সফরে মেট্রো উদ্বোধন ছাড়াও একাধিক দলীয় কর্মসূচিতেও অংশ নেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলন করে পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত সরকারের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলেন তিনি। এই অভিযোগগুলির মধ্যে অন্যতম অভিযোগ, কেন্দ্রীয় প্রকল্প নিয়ে মা মাটি মানুষ সরকারের ব্যাপক দুর্নীতি। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, বাংলার গ্রামগুলিতে স্থানীয় প্রশাসন মানুষের সমস্যার সমাধানে নজর দিচ্ছে না। প্রধানমন্ত্রী আবাস যোজনা সহ কেন্দ্রের প্রকল্পের সুবিধাও ঠিকমতো পাচ্ছে না গ্রাম বাংলার মানুষ। কেন্দ্রের প্রকল্প নিয়ে এই ভেদাভেদের রাজনীতি বন্ধ করার কথাও জানিয়েছেন তিনি। সংগঠনের প্রবাসে আমরা গ্রামে গ্রাম, আর যখন ভোটার্স আর সিটিজেনদের সাথে কথা বলছি, সবাই আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র ভাই মোদির জন্য আশীর্বাদ দিচ্ছেন, অ্যাপ্রিসিয়েশন দিচ্ছেন, খুবই আদর দিচ্ছেন। তাই আজকে আমি হাওড়ায় এক একটি সিটিজেনকে ধন্যবাদ জানাতে চাই। এই তিন দিনে প্রবাসে গ্রামীণ অঞ্চলে আমি শুনতে পেরেছি কিভাবে গরিব পরিবাররা প্রধানমন্ত্রীজির স্কিম, আবাস যোজনা হোক, বেটি বাঁচাও বেটি পড়াও হোক, এই স্কিমসের লাভ পাচ্ছেন না। গতকাল আমি জেলা অ্যাডমিনিস্ট্রেশন সাথে দেখা করেছিলাম, আর হাওড়া লোকসভা ক্ষেত্রে বিশেষ গ্রামীণ অঞ্চলে গরিব পরিবাররা যে বিরক্ত হচ্ছে, ওদের এক একটি কথা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনকে জানিয়েছি। আমি আশা করছি রাজনীতি ছেড়ে জনকল্যাণের জন্য ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন কাজ করবে, পক্ষপাত করবে না। বাংলায় কেন্দ্রের দেওয়া অর্থ সঠিকভাবে মানুষদের কাছে পৌঁছে দিচ্ছে না তৃণমূল সরকার। এ কারণে সরকারি সকল সুযোগ সুবিধা থেকে দিনের পর দিন বঞ্চিত হচ্ছেন বাংলার সাধারণ মানুষ। তবে বাংলার ডবল ইঞ্জিন সরকার এলে আর তেমনটা হবে না বলেও জানিয়েছেন কেন্দ্রীয় শিশু ও নারী কল্যাণমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।